আমার প্রিয় বন্ধুরা সোমনাথ দ্বার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত উচ্চ মাধ্যমিক দু রেজাল্ট প্রকাশিত হওয়ার পর আমরা দুটো চিত্র দেখতে পেয়েছি যে সমস্ত ছাত্রছাত্রীরা পাস করেছে তার মধ্যে ম্যাক্সিমাম কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে আর কিছু স্টুডেন্ট তার মধ্যে আনসাকসেসফুল তাদের কিন্তু রেজাল্টে দেখাচ্ছে তার মধ্যে কিন্তু প্রচুর স্টুডেন্ট তারা একই কথা বলছে যে আমরা ভালো পরীক্ষা দিয়েছি তা সত্ত্বেও কিন্তু আমরা আনসাকসেসফুল কেন অ্যাকচুয়ালি আনসাকসেসফুল মানে কিন্তু একটি অকৃত বোঝায় কিন্তু রেজাল্ট কিন্তু আমাদের অনলাইনে কেউ দেখতে পায়নি এই জন্য প্রচুর স্টুডেন্ট কিন্তু ডিপ্রেশনে চলে গেছে এরকমই একটি চাঞ্চল্যকর ঘটনা কিন্তু আমাদের কোচবিহারের ইলাদেবী গার্লস হাই একটি ঘটনা ঘটেছে যেখানে একশো একজন স্টুডেন্ট ছিল তার মধ্যে আশি জন ফেল করেছে তোমার তাহলে বুঝতেই পারছো এটা শুধু কোচবিহারের একটা স্কুলে নয় এরকম বহু স্কুলে এই ধরনের ঘটনা ঘটেছে আমি যে এলাকায় থাকি এখানের একটি স্কুলে কিন্তু প্রায় সিক্সটি পার্সেন্ট স্টুডেন্ট কিন্তু পরপর ফেল করেছে ঠিক আছে এবং এই স্কুলে কিন্তু আমারও কিছু স্টুডেন্ট ছিল সেখানে একই ঘটনা ঘটেছে তো এই চাঞ্চল্যকর তত্ত্বটি কিন্তু টিভি নাইন বাংলার নিউজ পোর্টাল রিডিং নিউজ কিন্তু প্রকাশিত হয়েছে তোমরা বিস্তারিত দেখে নাও যে ওই ছাত্রছাত্রীদের কী পরিস্থিতি এখন তারা কি করতে চাইছে তাদের অভিভাবকদের কি অবস্থা তো চলো আমরা বিস্তারিত দেখে নিই স্কুলের একশো একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে আশি জনই ফেল বিস্ময়কর রেজাল্টের নেপথ্যে কোন কারণ কোচবিহার দেখো বিদ্যালয়ের মোট একশো একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তার মধ্যে অকৃতকার্য আশি পাশের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রীরা ঘটনাকে ঘিরে উত্তেজনা কোচবিহারের তুফানগঞ্জে ঘটনাস্থলে মহাকুমা শাসক ও পুলিশের আধিকারিকরা উচ্চমাধ্যমিক মাধ্যমিক রেজাল্ট অকৃতকার্য দেখানোয় শনিবার তুফানগঞ্জ ভাটিবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্রীরা তারা প্রত্যেকে তুফানগঞ্জ পৌরসভা লাগোয়া ইলাদেবী গার্লস হাই স্কুলের ছাত্রী অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায় এবার উচ্চ মাধ্যমিকে একশো একজন ছাত্রী পরীক্ষা দিয়েছে তার মধ্যে আশি জন অকৃতকার্য অথচ টেস্ট পরীক্ষায় ভালো ফল করেছিল তারা এই স্কুল থেকে বিগত বছরে জেলা থেকে প্রথম দ্বিতীয় স্থান অধিকার করেছিল পরীক্ষার্থীরা জেলার মধ্যে এই স্কুলের নাম প্রথম দিকেই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে তারা প্রথমে তারা স্কুলে বিক্ষোভ দেখায় এরপর তারা উত্তেজিত ছাত্রীরা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় তুফানগঞ্জ থানার পুলিশ পুলিশের অনুরোধেও ছাত্রীরা অবরোধ তোলে না এরপর ঘটনাস্থলে যান তুফানগঞ্জ মহাকুমার শাসক রোহন লক্ষ্মীকান্ত যোশী তবে পাশের দাবিতে অনর ছাত্রীরা পথ অবরোধ চালিয়ে যাচ্ছে এক ছাত্রীর বাবা বলেন বিশ্বাস করুন মেয়ে আমার ভালো পড়াশোনায় ও ফেল করতে পারে না প্রথমে রেজাল্টে আনসাকসেসফুল বলে দেখাচ্ছিলো আমরা তো বুঝতেই পারলাম না কি হয়েছে তারপর বুঝলাম ওটা ফেল স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গেও কথা বলতে চাই আমি বলছি আপনি বিষয়টি দেখুন আজ থেকে বারবার ফোন করছে কিন্তু ও এখন ফোন ধরছে না কিন্তু কেন এমনটা ঘটল এর পেছনে কি সত্যি কোনো ভুল থেকে থাকতে পারে স্কুল বন্ধ প্রধান শিক্ষকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আগের বছরও রাজ্যের একাধিক প্রান্তে বিভিন্ন স্কুলে একাধিক পড়ুয়া অকৃতকার্য হওয়ার খবর প্রকাশ এসেছিল পাস করানোর দাবিতে বিক্ষোভ দেখিয়েছিল তারা প্রসঙ্গত সরকারি তত্ত্ব অনুসারে সাত লক্ষ কুড়ি হাজার আটশো বাষট্টি পরীক্ষার্থীর মধ্যে এবার পাস করেছে ছ লক্ষ ছত্রিশ হাজার আটশো পঁচাত্তর জন অর্থাৎ এবছরে উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য হয়েছে তিরাশি হাজার নশো সাতাশি পরীক্ষার্থী শতাংশের বিচারে অনুত্তীর্ণ সাড়ে এগারো শতাংশেরও বেশি তো দেখো এই ছিল তোমাদের একটি ঘটনা এটা শুধু একটা স্কুলের জন্য নয় এরকম অনেক স্কুলে কিন্তু ঘটেছে আর কোন কোন স্কুলে এরকম ঘটনা ঘটেছে প্রচুর স্টুডেন্ট আনসাকসেসফুল হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং আশা করে যায় যে বোর্ড কিন্তু এটা এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করছে তোমরা হয়তো আজকালের মধ্যে হয়তো একটা সুরাহা পেলেও পেয়ে যেতে পারো যে আনসাকসেসফুল মানে কি এবং তোমাদের রেজাল্টটাই বা কেন দেখাচ্ছে না তো এই ছিল আজকের ভিডিও ফিউটি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো